বলে রাখুন যে জাতি তার ভাগ্য নিজে পরিবর্তন করবে না তারে উপরওয়ালাও নাকি তার ভাগ্য পরিবর্তন করে দেয় না পড়ালেখাটা করুন না পড়ালেখা না হলে শেষ আমিও শেষ আপনারও শেষ আমি ডরাই যে আমার রক্তের কেউ যদি মানুষের কাছে বলছে না একা তে আমি মই রোগ শান্তি পেতাম না আমার বোলা বলে যে কইছে যে এমডি আইও না তোমরা আইলে ঘুষ খাই দিবাই কারণ আমি বহু এমপি মন্ত্রী ছেলেরে দেখছি পয়সা লই যায় লুকা লোকের কোনো কারবার আর থাকতো না খানা খানিয়ে থাকতো না যে ভাই যা একটু এমডি আই চলতো না ধরেন আমার বোলা বলি যদি বড় ইয়া যদি ইলাইনে জায়গা তে শেষ না নি ওই দিদি আই বা দিদি আই না দিদি আনার বোলা টানে মাস্টরি দিব তিনটা লাখ টাকা দেয় তাহলে ওই বাড়ি বাবা যদি বেরিস্টার এমপির বোলা আমরা রিকারের মধ্যে এটা তাসির আছে কিছু এর চেয়ে বালা বাবা তুমি দূরে থাকো আমি এনারে অন্য লাইনে গুলে তুলতেছি মানুষের হোক মানে তুমি কর্তা না পারো কিন্তু মানুষের হোক নষ্ট করবে এইটা বাপ হিসাবে আমি দেখে দেবো এটা আমার দ্বারা হইতো না চাচাই কইলা যে সাহায্য করবার লাগে আমি একলা পারতাম না এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপনারা জায়গায় জায়গায় যেমন মাধবপুর সোনারঘাট আমি পরিষ্কার করা দর্শি মাধবপুর ফুলাইতে এই যে গ্রিন মাধবপুর ক্লিন মাধবপুর মনে হয় ক্লিন মাধবপুর এরা নিজেরা খাম ধরে দিছে আমি বলছি তোমরা বেকআপ দিব টাকা লাগে পয়সা লাগে দিব সরকারি সাহায্য আপনাদের সামনে পরিষ্কার করে দিব আমি আমি এখন সিদ্ধান্ত নিছি যাইব ধান চাল গম সব ফেসবুকে দিয়া দেব খেড়ায় খেড়ায় নিচে নিতে দিয়া দেবে তো এত দুর্নীতি থাকতো না তার গলি গলি লুকা লোকের কোনো কারবার আর থাকতো না খানা খানিয়ে থাকতো না যে ভাই যা একটু ইন্ডিয়ান চলতো না আমি মাল বানাইতাম না কেবে মাল বানাবে লেগে দিতাম না পরিষ্কার করে আর আরেকটা জিনিস হলো উপজেলা চেয়ারম্যান সাহেব একটু নরম চরম তাই যে একটু কারেন তুলতেছি আমি খালি কারণ আমি ওকে দেখছি তাই যে একটু জুসে মাতুই আমি আমার পরে কারণ সঙ্গগুণে লোহা জ্বলে বাসে আর আগের যে পেঁয়াজটা তাই না নরম তাই না নরম দুইটাই মিললাম মাধবপুর নরম আর আমি ওকে একটু প্রেসারও রাখছি তাই না প্রেসারও দুইজন যদি প্রেসারও উঠি তাহলে আটকেই তার বলে কেউ হ্যাঁ আপনারা খালি দোয়া করুন পড়ালেখাটা করুন না পড়ালেখা না হলে শেষ আমিও শেষ আপনারও শেষ আপনারা প্রতিটা মা যারা আছেন এখানে বাচ্চার ইনভেস্ট করা ছাড়া এর চেয়ে ভালো লাভবান কোন ইনভেস্টমেন্ট পৃথিবীতে নাই যে ইনভেস্টমেন্ট আপনি বাচ্চার তলে করতেছেন তার পড়াশোনার লেগে পড়াশোনার লেগে আমার কাছে কই আপনারা সব মিল্লা একসাথে মিল্লা আপনারা একটা সেট আপ করুন যে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাইতাম আপনি এইটাই আমরা দেব ওগা যদি হন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তুললে বিল্ডিং আইনে দিলে তো আবার আমি ভাল মনে ডাকতে যাই না দিতে আসতাম না আপনারা এখান থেকে ইনিশিয়েটিভ নিতে জানিয়া কইবা তুমি আমারে 30% দাও আমি 70% আমরা এলাকার মানুষে করতেছি।